মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রায়চৌধুরী এসো বন্ধু। আমাদের এখান থেকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে। আমি শালিনীকে গাড়িতে তুলছি, তোমরা ফুলকিকে নিয়ে এসো, ঠিক আছে? তমাল, তুই এই দিকটা দেখে নে, কেউ যেন না আসে এখানে, ঠিক আছে? আর তোরা বাকিটা রুদ্রসুন্দর গাড়িতে চলে যা, সে ব্যাটা আমাদের। থ্যাংক ইউ শালিনী, গাড়িতে ওঠো, বাড়ি যাবো তো আমরা। ফুলকি বসো, এসো। কেন এখানে বসছে? আমার ভয় লাগে তো ওকে। ফুলকি চলো আমরা পেছনে বসবো। হ্যাঁ দিদি, শালিনী ম্যাডামই সামনে বসুক। দি ভাই চলো আমরা উঠি। আমি রুদ্রের সঙ্গে আসি, কেমন? তোরা বেশিক্ষণ সময় লাগাস না, তাড়াতাড়ি আয়। শালিনী, দিদি আমরা বেরোই। হ্যাঁ তোরা বেরিয়ে পড় তাহলে। না না না, এই তো এখনই আমরা যাব। আমরা এখন বেরিয়ে বেরিয়ে যাব, বন্ধু গাড়ি চালাবে। এই দেখ এই দেখ এই দেখ, মাকালি শক্তি দাও। বেশ বুঝতে পারছি একটা নতুন লড়াই শুরু হলো আমার। আমি যেন এই লড়াইতে হেরে না যাই। বাড়ি গিয়ে ফুলকির সঙ্গে আলাদাভাবে কথা বলতেই হবে। মনের মধ্যে ঝড় বইছে আমি বেশ বুঝতে পারছি। আন্টি অংশু বলো। আন্টি শালিনী মিত্রের খোঁজ পাওয়া গেছে। রোহিত আমাকে লাস্ট ফোন করে বললো যে ও শালিনীকে কালীতলার দিকে যেতে দেখেছে। আমি তো চারিদিকে থানা ইনফর্ম করে চতুর্দিক ঘুরছি। এ বাবা, তোমাকে কেউ জানায়নি না? ইস, আসলে তাড়াহুড়োর মধ্যে না সবাই ওই হলদিয়ায় চলে গেল, হলদিয়ার হাসপাতালে। শালিনী নাকি ওই হাসপাতালেই ভর্তি আছে। আমি তো অনেকক্ষণ ধরে ফোন করছি, কেউ ধরছেও না। এখনই এসে পড়বে, তুমি বসো না। আন্টি আপনি নিউজ দেখেননি না? এক সেকেন্ড,
এসব কি দেখাচ্ছে ওরা? শালিনীর কি হয়েছে? আন্টি, সত্যি মিথ্যে জানার জন্য আমি রোহিতকে ফুলকিকে ফোন করেছিলাম, কেউই ফোন ধরলো না। আরে আমরা আবার যাব তো। সামনে দেখো, পড়ে যাবে তো। ওই তো ওরা এসে গেছে। মা সবাই আসছে, কিছুক্ষণেই পৌঁছে যাবে। আসলে আমরা হলদিয়ার একটা হাসপাতালে গিয়ে শালিনীকে এই অবস্থায় দেখি। ডক্টর বলেছেন ও একটা মানসিক শক পেয়েছে। হ্যাঁ, মানে ও সব কিছুতে খুব ভয় পাচ্ছে। পূর্ণ বয়স্কদের মতো কথাবার্তা বলতে পারছে না। আরে কি রে, তুই এখনো শালিনীকে এখানে দাঁড় করিয়ে রেখেছিস, ঘরে নিয়ে আসছিস কেন? ঘর মানে? মা, ম্যাডাম শুধু স্যারকেই বিশ্বাস করতে পারছেন, তাই স্যারের সঙ্গে থাকতে চাইছেন। আসলে হাসপাতালে থাকতে চাইনি বলে স্যার, মানে আমরা তাই জন্য ম্যাডামকে বাড়িতে নিয়ে এলাম। মেজমা, ডাক্তারও এটাই বলেছে যে ও যদি সবার মধ্যে থাকে তাহলে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাই জন্যই সবাই মিলে এই ডিসিশনটা নিয়েছে। ও আমি ঘরটা গুছিয়ে দিচ্ছিলাম একটু আয়নারে। রুদ্র, হ্যাঁ মা, এদিকে এসো। হ্যাঁ মা। কি হলো বলো তো? ওর বন্যায় ভেসে গিয়ে আবার মাথায় চোট টোট পেলো নাকি? এরকম অবস্থা হলো কি করে? জানি না মা, বলতে পারবো না। ডাক্তারবাবু তো বললেন যে মাথায় কোনো চোট টোট লাগেনি, পুরনো কোনো আঘাত আর এই বন্যার শখ দুটো একসাথে মিলে ওই মানসিক ভারসাম্যটা একটু নষ্ট হয়ে গেছে। অনেক টার্ম বলছিলেন ডাক্তারি ভাষা, আমি তো অত শত বুঝি না, তবে এইটুকু বললেন যে বাড়িতে নিয়ে এসে যদি যত্নের মধ্যে থাকে নিজেদের লোকেদের মধ্যে তাহলে আবার আগের মতো হয়ে যাবে, ওই জন্য তো রোহিত নিয়ে চলে এলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।